সবচেয়ে বড় কাজ যেটা শেখ হাসিনা সম্পূর্ণ করেছেন। আমার তো মনে হয় যদি একটি কাজের জন্য শেখ হাসিনা বেহেশতে যাওয়ার দাবি করতে পারেন মহান আল্লাহ তাআলার কাছে, সেটি হল বাংলাদেশের সকল ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। নিয়ম কানুন মেনে, তার ধর্মের নিয়ম নীতি মেনে সে বাইরে কাজ করবে, এতে কোনো বাধা নেই। রসুল্লাহ সালামে বিবিগণ কাজ করেছেন, যুদ্ধের সময় হযরত আয়েশা যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে ছিলেন, বিবি খাদিজা কাপড়ের ব্যবসা করতেন, এগুলো আপনারা সবাই জানেন। কাজে কোন ধর্মের বাধা নেই, অশ্লীল যদি হয় বেহায়াবি করে তাহলে বাধা। আমাদের সরকার বেহায়াবি পছন্দ করে না, অশ্লীলতা পছন্দ করে না। আমাদের প্রধানমন্ত্রীর ছবি আপনারা দেখেন, তার মাথার কাপড় সবসময় মাথায় থাকে, তার হাতের জামা এখান পর্যন্ত থাকে, তিনি সকল কিছু মেনে নামাজ কালাম করে তারপরে 24 ঘন্টাই প্রায় কাজ করেন এই দেশের জন্য, এই দেশের মঙ্গলের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য তার মহান পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং লাখ লাখ মানুষ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, অত্যন্ত আমাদের বাচ্চাটা যারা গ্রামে গঞ্জে কাজ করতেন, কৃষক, মজুর, শ্রমিক, তাদের মৃত্যু, তাদের রক্তের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। তাই শেখ হাসিনা দায়িত্ব হল এই শহরকে, এই দেশকে, গ্রামকে উন্নয়নের এক কাতারে নিয়ে আসা। গ্রামের মানুষ যেন সেই সুযোগ পায় যে সুযোগ ঢাকার মানুষে পায়, সিলেটের শহরের মানুষে পায়। ভালো স্কুল, ভালো হাসপাতাল, ভালো সড়ক, এই সকল যেন আমরা গ্রামে নিয়ে যেতে পারি। সবচেয়ে বড় কাজ যেটা শেখ হাসিনা সম্পূর্ণ করেছেন, আমার তো মনে হয় যদি একটি কাজের জন্য শেখ হাসিনা বেহেশতে যাওয়ার দাবি করতে পারেন মহান আল্লাহ তাআলার কাছে, সেটি হল বাংলাদেশের সকল ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে বাংলাদেশে কোনো ঘর নাই ইলেকট্রিকের বাতি নাই। আমাদের বাপ দাদা হাজার বছর